মিত্তাল সিল মশাই অতি সাধারণ ঘরে জন্মগ্রহণ, মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করেছিলেন। প্রথম তিনি ব্যবসা শুরু, লেখাপড়া শেষ করার পর শিশি বোতলের ব্যবসা শুরু করেন প্রথম, এবং সেই শিশি বোতলের ব্যবসা করতে করতে শেষ জীবনে তিনি জাহাজের ব্যবসা পর্যন্ত করেছিলেন। এবং এই জাহাজের এই সমস্ত ব্যবসা করে তিনি প্রচুর পয়সা উপার্জন করলেন, কিন্তু নিজের ভোগবিলাসের জন্য খরচ না করে সবটাই তিনি দেশের সেবা এবং উত্তরাধিকারীদের জন্য সঞ্চয় করে রাখলেন, যার জন্যে তার মৃত্যুর 225 বছর পরেও দেশবাসী এবং তার উত্তরাধিকারীগণ এখনও তাকে স্মরণ করে যাচ্ছে।